হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও হাজির হয়ে গেলাম একটি অফার নিয়ে। তো এই অফারটা হলো বলতে পারেন ক্যাটলির চাচাতো ভাই। অফারটা একবারে সেমলি ক্যাটলির মতনই, ঠিক আছে? তো আগে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাই দিলাম এখানে, এবার দেখাবো এখানে কাজটা করবেন কীভাবে, অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, সম্পূর্ণ বিষয় কিন্তু এইখানে বলে দেওয়া আছে। তারপরে কিন্তু অনেকে বুঝতে পারবেন না, যার কারণে এটা আমি লাইভ করে দেখাবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। অফারে জয়েন করার জন্য ফার্স্ট টাইম আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমাদের এই পোস্টে আপনাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এইখানে আসার পরে আপনি এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে কোনো একটি ব্রাউজার নিয়ে যাবে। তো ব্রাউজারে আসার পর আপনি কী করবেন, এইখানে ক্লিক করে এটা ওপেন ইন ব্রাউজার করে নেবেন। এখানে ক্লিক করবেন, তারপরে এইখানে ওপেন ইন ক্রোম, ঠিক আছে, এটা করে নেবেন। তো এটা করে নেওয়ার পরে এইখানে এইখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমগুলো কিন্তু সবগুলো ছোটাতের হয়ে থাকে, ঠিক আছে? এখানে ইউজার নেম দিবেন, এখানে আপনার মেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রেফার কোডটা, রেফার কোডটা কিন্তু অবশ্যই সোহাগ টিস, ঠিক আছে? আমাদের চ্যানেলের নামটা হলো রেফার কোড, এটা দেখবেন যে এটা আছে কি না, না থাকলে আপনি মানে নিজে টাইপ করে দিবেন, ঠিক আছে? তার পরবর্তী অপশন এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম নট রোবট, সেক্ষেত্রে এটা ভেরিফাই করার জন্য এই পাশে যে কোডটা আছে এই কোডটা এখানে ক্লিক করে বসাই দিতে হবে। তো আমরা এগুলো সম্পূর্ণ ফিল আপ করে নিই। যে কন্টিনিউ আসছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপনার দেখেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে? তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো আপনার খোলা হয়ে গেলে তারপর আবার নিচের দিকে চলে আসবেন, অ্যাকাউন্টও খোলা হয়ে গেলে এমন লেখা দিলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে সাইন ইন নাও, ঠিক আছে? এখানে যে সাইন ইন নাও আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে এখানে আপনার মেইলটা বসাই দিবেন প্লাস পাসওয়ার্ড দিবেন, দিয়ে সেমভাবে পূর্বের মতো আবার এইখানে যাই আম নট রোবট এই যে কোডটা আছে এই কোডটা এখানে বসাই দিয়ে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমরা এটা কমপ্লিট করে দিই। তো দেখুন আমরা এটা কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে ইন্টারফেসটা কিন্তু এমন, ঠিক আছে, একবারে সেম ক্যাটলি। এটা বলতে পারেন যে ক্যাটলি চাচাতো ভাই, ঠিক আছে, ক্যাটলি চাচাতো ভাই গটলি। তো ফার্স্ট টাইম এখানে আসার পর কিন্তু এখানে আপনি কিছুই পাবেন না, ঠিক আছে? এটা আপনাদের কিন্তু ক্লাইম করে নিতে হবে। তো ক্লেম করার জন্য যেটা করতে হবে আমি আপনাদের দেখাই দিই। এইখানে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে এইখানে। তো এইখানে যে টোকেন অপশন আছে এই টোকেনে আপনাকে ক্লিক করতে হবে। তো টোকেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন এইখানে যে ক্লেম অপশন আছে, আর এখানে লেখা আছে গটলি এয়ারড্রপ, 40টা এ পাবেন। আর এখানে কিন্তু ক্লেম অপশন, তখন এই ক্লেমে ক্লিক করতে হবে। তো ক্লেমে ক্লিক করবেন, তারপর এখানে চাচ্ছে আপনার, দেখুন এইখানে আমি মার্ক করে দেখাই দিই, এখানে আপনাকে দিতে হবে বিনান্সের ইউআইডি, ঠিক আছে? বিনান্সের যে ইউআইডি আছে ইউআইডি দিবেন। তারপর এখানে টেলিগ্রাম যে ইউজার নেম আছে টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন, টুইটার ইউজার নেম দিবেন, তারপর এখানে BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা এটা দিবেন। বিনান্স থেকে USDT ডিপোজিটে গিয়ে USDT যে BIP20 অ্যাড্রেস আছে সেটা দিবেন। তো আমরা চলুন সেগুলো আমরা দেখাই দিই ওটা। তো আপনারা সরাসরি বিনান্সে চলে আসবেন, বিনান্সে আসার পর উপরে প্রোফাইল আছে, প্রোফাইলে আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তারপর উপরে যে আইডিটা আছে দেখতে পাচ্ছেন ওই আইডিটা আপনার কপি করে নিতে হবে, এর জন্য আপনাদের আরেকবার এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, করার পরে নিচে দেখতে পারবেন এখানে ইউআইডিটা আছে, ঠিক আছে? ইউআইডিটা আছে এটা কপি করে নিতে হবে, কপি করার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে কপি করে নিলাম, নিয়ে একটু ব্যাকে চলে আসলাম। তারপরে আবার আমরা ব্যাকে চলে আসলাম, আসার পরে এখানে কিন্তু আমাদের ওই যে BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা নিতে হবে, এজন্য আমাদের নিচে যে ওয়ালেট অপশন আছে মার্ক করে দেখা যায় এই যে ওয়ালেট, এই ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে যে ডিপোজিট অপশন আছে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে আমরা যেহেতু USDT এ করবো এই USDT ক্লিক করবেন, অথবা আপনি এইখানে যে উপরে যে USDT সার্চ বারের অপশন আছে এখানে সার্চ করবেন USDT। তো আমরা USDT ক্লিক করলাম, করার এইখানে দেখুন সুইস নেটওয়ার্ক, এখানে কিন্তু আমাদের অবশ্যই নেটওয়ার্কটা এটা সিলেক্ট করে দিতে হবে, BNB স্মার্ট চেইন BIP20, ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কপির অপশন আছে, এখান থেকে কপি করে নেবেন। কপি করে সেমভাবে পূর্বের পেজে চলে যাবেন। তো চলে আসলাম,
আসার পর আমরা নিচে আগে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিই, ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়েছি, ওয়ালেট অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর আমাদের উপরে বিনান্স আইডি, তো আমরা বিনান্স প্রোফাইল থেকে যে আইডিটা নিয়ে আসছি সেই আইডিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে ক্লেম এয়ারড্রপ অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে, যে ক্লেম এয়ারড্রপ অপশন এইটাতে ক্লিক করতে হবে। তো আমরা এটা ক্লিক করলাম, দেখুন ইউর রিকোয়েস্ট উইল বি রিভিউড, ঠিক আছে। তারা এখানে কিন্তু আমাদের এটা ওয়েটিংয়ে রাখছে, দেখেন এখানে ওয়েটিংয়ে রাখছে, তো এটা তারা দেখে অ্যাপ্রুভ করে দিবে এবং তখন আমাদের 40টা টোকেন দিয়ে দেবে। আর 40টা টোকেন পাওয়ার পরে আমরা সেটা দেখতে পারবো, এইখানে যে অপশনটা আছে এইটা, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন যে সেম ক্যাটলির মতনই আমরা যে টোকেনটা দেবে 40টা, সেটা কিন্তু 3% দেবে ডেইলি, ডেইলি 3% দেবে, এটা মাত্র 15 দিন রানিং থাকবে। তো 15 দিন পরে আপনি এটা সেল করে টোকেনটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য সেটা আমি দেখাই দিই, এখানে যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে যে সেল অপশন আছে সেলে ক্লিক করবেন। তো সেলে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল কয়টা টোকেন আছে সেটা দেখতে পারবেন 3 দিন পরে, তো এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে নিচে যে সেল নাও অপশন আছে এখানে সেল নাওতে ক্লিক করবেন, করলে মনে করেন 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার বিনান্সে ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনার কাজটা করতে থাকুন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।